তোমাদের সুবিধার জন্য এখানে আমরা কিন্তু সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে লিখে রেখেছি, দেখতে পারো। তো সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাই যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত ছিল। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পারো 50,187টি। এখানে আমরা রাউন্ড ফিগারে 50,000 ধরবো। তো এখানে মেডিকেল শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যাদেরকে মেডিকেলের জন্য ডাকা হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেট হলো 90,000 তোমাদের কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। তো টোটাল আমরা এখানে অ্যাবসেন্ট ধরলাম 15% অ্যাবসেন্ট। তোমরা যে যারা মেডিকেল দিয়েছো বা আমাদের কাছে যাদের যত রিভিউ আছে তার মধ্যে সমস্ত সেন্টারই 10 থেকে 15% অর্থাৎ ম্যাক্সিমাম 15% বেশিও কিন্তু অ্যাবসেন্ট এখানে আছে ছেলে ও মেয়ে মিলিয়ে। তো এখানে অ্যাবসেন্ট 15% এবং তোমার রিমেডিকেল দিয়েছিল, রিমেডিকেলে ফিট হওয়ার পর ডিসকোয়ালিফাই ধরে নিচ্ছি আমি 15%, যে যারা মেডিকেলি আনফিট হয়েছে 15%। তাহলে টোটাল 15 15 30% কিন্তু এখানে টোটাল এই 90,000 থেকে বাদ দেবো। তো পড়ে থাকবে কত, আমার 90,000কে যদি আমি 100% ধরি পড়ে থাকবে 70%। তো 90,000-এর ওপর 70% কত হচ্ছে দেখো 63,000। তো 63,000 ক্যান্ডিডেট এখানে তোমাদের মেডিকেল ফিট হচ্ছে। আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট ডাটা যেহেতু নেই সেটা আমরা কিন্তু একটা অ্যাকচুয়াল ডাটা নেই, সেহেতু আমরা অ্যাপ্রক্সিমেট ডাটা ধরছি যে 63,000 সামথিং ক্যান্ডিডেট আমাদের কিন্তু এখানে মেডিকেলি ফিট হচ্ছে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করবে। তো এটা আমি 63,000 না ধরে আমি 2,000 আরও বাড়িয়ে দিলাম, এখানে 65,000 আমি কিন্তু ধরে নিলাম যে 65,000 ক্যান্ডিডেট আমার কিন্তু মেডিকেলে ফিট হলো। তো 65,000 ক্যান্ডিডেট আর ভ্যাকেন্সি কত আছে 50,000। তো 65,000 থেকে 50,000 বিয়োগ করো, দেখো ভ্যাকেন্সি কত থাকবে, টোটাল ক্যান্ডিডেট কত থাকবে, টোটাল ক্যান্ডিডেট দেখো কিন্তু 15,000 ক্যান্ডিডেট কিন্তু এক্সট্রা থাকবে। আর এই 15,000 ক্যান্ডিডেটকে কিন্তু এসএসসি জিডির যে মেডিকেল প্যানেল আছে সেই প্যানেল থেকে কাট অফ বাড়িয়ে কিন্তু বাদ দিতে হবে। তো বুঝতেই পারছো 50,000-এর ওপর 15,000 বাদ দেওয়াটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট কিছু নয় এসএসসি। তাই কত নাম্বার বাড়বে বা কত নাম্বার বাড়তে পারে সেই সমস্তই তো আলোচনা এখানে করবে ভিডিওর মাধ্যমে। তো এখানে তার আলোচনা করার আগে তোমাদেরকে এখানে কাট অফটি দেখিয়ে দিই। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কাট অফ দেখাচ্ছি ফিমেল ক্যান্ডিডেটদের। প্রথমেই ফিমেল ক্যান্ডিডেট লেখা আছে জি মানে হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট, বি মানে হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট এবং এন মানে হচ্ছে নকশালাইল ডিস্ট্রিক্ট। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরির দেখো মেয়েদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরির মেডিকেলে কাট অফ গেছে 87.92 এবং সেখানে বর্ডার ডিস্ট্রিক্টের গিয়েছে 67.38 কিন্তু কাট অফ গেছে। নকশালাইটের 81.74, ওবিসিদের 76.94 এবং বর্ডার ডিস্ট্রিক্টে 51.42 এবং নকশালাই ডিস্ট্রিক্টে 70.6, এরকম করে সমস্ত কিছু কাট অফ তোমরা কিন্তু এক নজরে এখানে দেখতে পারো। সব থেকে বেশি কাট অফ যেটি গেছে সেহেতু এসটি ক্যান্ডিডেটদের কাট অফ গেছে জেনারেল ডিস্ট্রিক্টে, কারণ এদের ভ্যাকেন্সি এখানে কম আছে সেই কারণে এদের কাট অফটি বেশি গেছে। সেরকমভাবে মেল ক্যান্ডিডেটদের এখানে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট জি মানে জেনারেল, বি মানে বর্ডার এবং এন মানে নকশালাইট। তো এখানে আনরিজার্ভের জেনারেল ডিস্ট্রিক্টে 92.58 কাট অফ গেছে, বর্ডারের 73.4 এবং নকশালাইটের 71.74। সব থেকে বেশি কাট অফ আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি ছেলেদের মধ্যে ইউআর জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ সব থেকে বেশি গেছে অর্থাৎ 52.58 কাট অফ গেছে, যেহেতু এইখানে ভ্যাকেন্সিটাও বেশি আছে। দেখো এবার ভ্যাকেন্সি কত আছে সেটা দেখাই, ছেলেদের জন্য ভ্যাকেন্সি দেখো ওয়েস্ট বেঙ্গলে জেনারেল ডিস্ট্রিক্টের তোমার ভ্যাকেন্সি আছে 1505টি ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে ছেলেদের শুধুমাত্র, এবং নকশালাই ডিস্ট্রিক্টে 66 এবং বর্ডার ডিস্ট্রিক্টে 3950টি ভ্যাকেন্সি কিন্তু আছে ছেলেদের। তো এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ছেলেদের ভ্যাকেন্সি আছে। সেরকমভাবে মেয়েদের কত ভ্যাকেন্সি আছে দেখো, মেয়েদের 172টি জেনারেল ডিস্ট্রিক্টের, 8টি তোমার নকশালাই ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্টের 544টি ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে। তো টোটাল ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের ভ্যাকেন্সি কত আছে 724টি শুধুমাত্র মেয়েদের ভ্যাকেন্সি আছে এসএসসি জিডির 50,187টা ভ্যাকেন্সির মধ্যে। ছেলেদের কত আছে, ছেলেদের 5,521টি ভ্যাকেন্সি আছে। তো আমি এখানে মেয়েদের দেখে নেব, মেয়েদের যেহেতু 724টি ভ্যাকেন্সি আছে এবং মেডিকেল লিস্টে তোমাদের নাম আছে 1,379 জনকে মেডিকেলে কিন্তু দেখেছে এসএসসি জিডির ওয়েস্ট বেঙ্গলের মেয়েদেরকে। তো এখানে 1,379 জনের 70, এখানে ছোট্ট একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি, যারা সরকারি জবের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং একটি চ্যানেল চাইছো যেখানে তোমরা নিজেদের যে জিকের প্রিপারেশন তোমরা নিজেরা করতে পারবে, তো তোমাদের জন্য আমাদের সেকেন্ড চ্যানেল এডুকেশন কেয়ার ফ্রি নিয়ে এসেছি। এখানে তোমরা শুধুমাত্র নিজেদের জিকের যে প্র্যাকটিস তোমরা কিন্তু এর মাধ্যমে করতে পারবে। 70% আমি যেহেতু বললাম 15% তোমার অ্যাবসেন্ট আছে, 15% মেডিকেলে ডিসকোয়ালিফাই আছে, তাহলে 30% 15 15 30% এখানে থাকলে কত 70%। তাহলে 1,379 জনের ওপর 70% করলে আমরা কত পাবো, 965 জন ক্যান্ডিডেট এখানে মেডিকেলি ফিট হয়েছে ফিমেলদের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ফিমেল ক্যান্ডিডেট যারা মেডিকেলি ফিট হবে ফাইনালি তাদের সংখ্যা হবে 965টা। কিন্তু এখানে ভ্যাকেন্সি দেখো 724টা, তাহলে আমাকে 965 থেকে 724 বিয়োগ করলে 241 জন ক্যান্ডিডেটকে বাদ দিতে হবে মেডিকেলি ফিট ক্যান্ডিডেট থেকে।
তো 241 জন ক্যান্ডিডেট মানে খুব একটা বেশি ক্যান্ডিডেট নয় দেখতে পাচ্ছ 724টা ভ্যাকেন্সির মধ্যে। তো তোমরা নিজেরাই হিসাব লাগাতে পারো যে কত ভ্যাকেন্সি বা কত নাম্বার বাড়ালে এখানে কিন্তু মেয়েদের তোমার ফাইনাল কাট আপ যাবে। তো লাস্টে সেটা বলবো যে মেয়েদের কত নাম্বার বাড়বে। এখানে সেরকমভাবে ছেলেদের দেখেই দিই, ছেলেদের দেখো যে বললাম জেনারেল ডিস্ট্রিক্টে 1505টি, নকশালের ডিস্ট্রিক্টে 66টি এবং বর্ডার ডিস্ট্রিক্টে 3950টি। টোটাল ভ্যাকেন্সি আছে 5521টি ছেলেদের। এবং মেডিকেলে কতজনকে দেখেছে, মেডিকেলে দেখেছে 10722 জন ক্যান্ডিডেটকে তারা মেডিকেলের জন্য ডেকেছে, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট। তো এখানে 10722 জনের মধ্যে 15% আমি ধরে নিলাম অ্যাবসেন্ট, আর 15% ধরে নিলাম মেডিকেলি আনফিট। তো 15-15 30% পড়ে থাকলে কত পার্সেন্ট, 70%। তো 10722 জনের 70% কত দাঁড়াচ্ছে দেখো 7505টি ভ্যাকেন্সি, 5 জন ক্যান্ডিডেট এখানে দেখাচ্ছে যারা মেডিকেলি ফিট হবে, অর্থাৎ ডাইরেক্ট মেডিকেল ফিট হবে। তো এখানে ডাইরেক্ট মেডিকেল ফিট হবে, আর কিন্তু ভ্যাকেন্সি কত আছে 5521টি ভ্যাকেন্সি আছে। তো আমাকে ডেফিনেটলি এখান থেকে এটা বিয়োগ করলি কতজন ক্যান্ডিডেটকে বাদ দিতে হবে সেটা বুঝে যাবো। তো এখানে দেখো 7505টি ভ্যাকেন্সি থেকে তোমার 5521টি 21 জন ক্যান্ডিডেট নেবো আমরা, তাহলে বাদ কত যাবে 1984 জন ক্যান্ডিডেটকে তারা কিন্তু মেডিকেল লিস্ট থেকে বাদ দেবে, অর্থাৎ ফাইনাল কাট আপে তারা কিন্তু বাদ দেবে। তাহলে বুঝতে পারছো অ্যাকচুয়ালি তোমরা হিসাব লাগাতে পারো যে কতজন কত নাম্বার বাড়ালে তোমাদের কাট আপ সবথেকে বেশি যাবে, অর্থাৎ কাট আপ সবথেকে এই 1984 জন ক্যান্ডিডেট বাদ যাবে এবং মেয়েদের ক্ষেত্রে 241 জন ক্যান্ডিডেট বাদ যাবে। তার আগে আমি তোমাদেরকে তোমরা যে পোলিং দিয়েছিলে সে পোলিংটা আমি এক নজরে দেখিয়ে দিই যে কার কত নাম্বার বেশি আছে এখানে কাট আপের থেকে। তো স্ক্রিনে এখানে দেখো আমরা সমস্ত কিছু কিন্তু এখানে পোলিং দিয়েছিলাম। তো এখানে অ্যাট ফার্স্ট দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেটদের কাট আপ কত বেশি আছে, দেখো টোটাল পোলিং দিয়েছে অর্থাৎ ভোট দিয়েছে 284 জন ক্যান্ডিডেট, পাঁচের থেকে কম আছে 43% ক্যান্ডিডেটের। অর্থাৎ হিসাব লাগাও যে কাট আপ গিয়েছে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট এসটির কাট আপ তোমাদের গেছে 70.50, সবথেকে কম আছে 43% ক্যান্ডিডেট, অর্থাৎ 284-র মধ্যে 43%, অর্থাৎ হাফ ক্যান্ডিডেটের পাঁচের থেকে বেশি কম নাম্বার আছে। তো এখানে তোমরা পোলিং দেখার পর কী বুঝলে তোমরা কমেন্ট করবে। তো আমার এখানে ধারণা তোমাদের যে মেয়েদের যে ভ্যাকেন্সি, মেয়েদের যে তোমাদের কাট আপ আছে সেই কাট আপ ফাইনাল কাট আপ তার থেকে 3-5 নাম্বার কিন্তু এখানে বাড়বে, 3-5 নাম্বার সমস্ত মেয়েদের বাড়বে, কিন্তু 3-5 নাম্বারের ঘরেই তোমাদের কিন্তু এখানে কাট আপ থাকবে ফাইনালে। যে কাট আপ তোমাদের মেডিকেল দেখা হয়েছে তার থেকে 3 নাম্বার এবং ম্যাক্সিমাম 5 নাম্বার কিন্তু এখানে বাড়তে পারে। তো ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে একটু বেশি হবে, ছেলেদের ক্ষেত্রে 4-7 নাম্বারের মধ্যে কিন্তু আমি রাখছি, 4-7 নাম্বার যাদের বেশি আছে, অর্থাৎ কাট আপের থেকে যদি 4-7 নাম্বার যাদের বেশি আছে তারা কিন্তু যে কোনো না যে কোনো একটা পোস্ট কিন্তু পাবে, এটাই আমার ধারণা। এটা আমি অ্যানালাইসিস করেই বলছি কারণ এটা আমাদের এক্সপেক্টেড কাট আপ, যে তোমাদের কাট আপ আছে তার থেকে 4 নাম্বার মিনিমাম এবং 4-7 নাম্বার কিন্তু ম্যাক্সিমাম তোমাদের এখানে বাড়বে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে যুক্ত থাকতে পারো। এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো পর মোর আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।